আশাদের বাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে স্পেশালি হলো রান্না পুজো। আর আজকে স্পেশালি রান্না পুজোতে আমরা কী কী করছি আর আমাদের আজকে রান্নাতে কী মেনু হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো প্রিয় বন্ধুরা, আমার তোমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ব্লগটা শেয়ার করো আর একটা লাইক করো, ঠিক আছে? চলো দেখা যাক আমাদের কী কী পর্ব আজকে। আমি খুব মিস করছি। মিস করার কারণ হলো একটাই কারণ, যেহেতু বাড়িতে রান্না পুজো, তার জন্য প্রচুর কাজ আছে। তার জন্য আজকে সারাদিন না ভিডিও করতে পেরেছি, না লাইভে আসতে পেরেছি। তার জন্য খুব খুব তোমাদেরকে সকলেরকে মনে পড়ছে। কিছু করার তো নেই বন্ধু, বলো ঘরে কাজ, মানে রান্না পুজোটা তো স্পেশাল পুজো না, ওটা তো দেখতেই হবে। তার জন্য তোমাদেরকে সময় দিতে পারিনি। তো তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ তো তৈরি করতে হবে বলো, যেটা তোমরা সবাই মিলে দেখবে। তার জন্য আমরা আজকে লাইভে আসতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। প্লিজ তোমরা কেউ সাহায্য, তোমরা পাশে থেকে সাথে দেখো আর আমাদের একটু ভালোবাসা দিও, তাহলেই হবে, বুঝলে? আর আমাদের রান্না পুজোর পুরো ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখো। নিশ্চয়ই তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে, ঠিক আছে? চলো এই দেখো, এইটা হলো আমার দেওর, সবাই দেখে নাও। আগের কোনো ব্লগে হয়তো ওকে দেখোনি। দেখো আয়োজন আমাদের প্রায় শুরুই করে ফেলেছি। মেয়েটা দেখো বসে আছে, ও নাকি এখানে রান্না করবে। ভাতও বসিয়ে দিয়েছি, কচু শাকটা ধুয়ে নিলাম, মা আনাজ কেটে দিচ্ছে। আজকের ব্লগে দু ভাইকেই দেখিয়ে দিলাম। এই প্রথম, এটা আমার হাজবেন্ড, কোনোদিন ওরা ব্লগে আসে না। দেখো ওকে ছবি তুললো বলেও কেমন করেছে। আর এই যে বেগুন ভাজছি আমি। Thank you.
এই দেখো এখন বাজে 11:30, আমরা সকলে মিলে খেতে বসেছি আর আমার শাশুড়ি মা সকলকে পরিবেশন করে দিচ্ছে। এই খাবারটা খেতে আমাদের তো দারুণ লাগে, আর কার কার এই রান্না পুজোর খাবার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। এই যে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে মনসা পুজো হয়, দেখো হচ্ছে, তোমরা সকলে দেখে নাও। তোমার সাথে সবটা শেয়ার করলাম। আজকে বিশ্বকর্মা পুজো, আমি রান্না পুজো মানে কালকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে আমাদের মনসা পুজো হলো, তোমাদের একটু দেখালাম। ঠাকুরমশাই ছিল, হয়তো খুব ভালো দেখাতে পারিনি, তাও যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। চলো আর বাড়াবো না, ব্লগটা এখানে শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের রান্না পুজো।